আমিন। এই নিয়ামত আমাদের দান করেছে, যে নিয়ামতের আমরা শুক্রিয়া জ্ঞাপন করি না। আজ দিনের কাজের জন্য মানুষের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে, মানুষ সেটাকে খুব ভারী মনে করছে। সেটা কতটা তার মূল্য, কতটা তার দাম, আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন, বলেছেন। ব্রাদারানে মিল্লাত, রব্বুল আলামিন এই সূরাটার নাম রেখেছেন সূরাতুল মুনাফিকুন। মুনাফিক যারা, মুনাফিকদের কিছু অবস্থা, হালাত এই সূরার আয়াতের আগের আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে। তারা যে ধোকাবাজ, তারা যে দুষ্ট, তারা যে বদমাস, তাদের কথা আলোচনা হয়েছে। আর তার পরে পরেই আল্লাহ পাক মুমিনদের ডেকে বললেন, কেন মুমিনদেরকে আল্লাহ ভালোবেসেছেন, ভালোবাসেন। আল্লাহ পাক সব সময় চাইছেন যে মুমিন তোর নৌকাটা যেন ডুবে না যায়, তোর যেন নৌকাটা, তোর লাভটা, তোর যেন হাত ছাড়া না হয়ে যায়। মুমিন তুমি সতর্ক থাকো, তোমার মধ্যে আছে ঈমান, তোমার মধ্যে আছে হীরা, তোমার মধ্যে আছে মতি, এই হীরা মতিকে কেড়ে নেওয়ার জন্য সারা দুনিয়া লেগে আছে, ওরা যেন কেড়ে নিতে না পারে, তার জন্য তুমি সতর্ক থাকো। মুনাফিকেরা সব সময় ক্ষতির চেষ্টা করে, আর মুমিনেরা সব সময় লাভের চেষ্টা করে। এদের রব্বুল আলামিন, এদের চলাতে রব্বুল আলামিন নেকি দান করে থাকেন, এদের বলাতে আল্লাহ পাক তাদের নেকি দান করে থাকেন, এদের চোখের ইশারাতেও এরা নেকির মালিক হয়ে যায়। এদের যদি নিয়াতটুকু যদি সৎ থাকে, তাহলে এরা যে কোনো মুহূর্তে এরা দুনিয়াতে সাকসেস হয়ে যেতে পারবে। আল্লাহ পাক বললেন, হে ইমানদার, এ মুমিন তোমরা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানুষের যাকে যেটা ভালোবাসে, মানুষ যখন কাউকে ভালোবাসে তার মন্দ কাজ থেকে তাকে রোকার চেষ্টা করে, মানা করে, নিষেধ করে, আল্লাহ পাক দেখছেন, বান্দারে, এ বান্দা আমার, তুমি জানো না কোন কোন জায়গাতে তোমার অসুবিধা হতে পারে, কোন জায়গাতে গেলে, কোন কর্ম করতে গেলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। এ বান্দা আমার, আমি তোমার মালিক, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি জানি রে বান্দা কোন জায়গাতে তোমার লুকিয়ে আছে, এমন যন্ত্র লুকিয়ে আছে, এই যন্ত্র তোমাকে জীবনের তোমাকে বিপর্যয় নিয়ে যেতে পারে। এই যন্ত্রটা এমন এক যন্ত্র, যেই যন্ত্র তোমাকে সদা সর্বদা তোমাকে লক্ষ্য রাখতে হবে। রব্বুল আলামিন বললেন, বান্দারে, দুইখানা এমন বস্তু আছে, যে দুইখানা বস্তুর পিছনে মানুষ পড়ে গেলে তার জীবন নষ্ট হয়ে যায়, নিজের জীবনকে ধরে রাখতে পারে না। দুটো কি? আল্লাহ পাক বললেন, লা তুলহেকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। দুটো জিনিস এত প্রিয় মানুষের কাছে, একটা কি মাল, মানে অর্থ, টাকা পয়সা, সোনা চাঁদি, আর একটা হচ্ছে আপনার আওলাদ। এই সন্তান, সুবহানাল্লাহ, এমন এমন মানুষ আছে যার সন্তান জীবনে চোখে দেখতে পেল না, আর এমন মানুষ আছে সন্তানকে পেয়েছে, সন্তানের মূল্যায়ন করতে পারে না, সন্তানকে ধরে রাখতে পারে না, সন্তানকে ভারী মনে করছে, সন্তানকে সে বোঝ মনে করছে। কিন্তু বাবু আমার, মারে আমার, ওই লোকটাকে আপনি জিজ্ঞেস করুন, যাকে রব্বুল আলামিন সারা জীবন তপস্যা করেছে কিন্তু আওলাদ সে সন্তান জীবনে পেল না, সন্তানের কি মায়া, সন্তানের কি দাম, তাকে জিজ্ঞেস করুন।
এই সন্তানের মায়া মমতাতে মানুষকে অধঃপতনে নিয়ে যেতে পারে। আল্লাহ বললেন, বান্দারে এমন তুমি কাজ করবে না যে কাজে তোমাকে গাফেল বানিয়ে দিবে, যে কাজে তোমাকে বরবাদ করে দিবে, ওই কাজ তোমাকে করতে হবে না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। দেখবেন মানুষ একটা যতদিন গরিব ছিল, সাধারণ ছিল, ততদিন ঠিক টাইমের উপরে নামাজ পড়ত, রোজা করত, যাকাত দিত, যে দুটো পয়সা হয়েছে হজ করার চেষ্টা করত, হজের মাল এখনো তার হয় না, কিন্তু মনে মনে আরমান করেছে। বন্ধুরে আমার এমন মানুষ আছে, ওটাও আপনি দেখতে পাবেন। ওই লোকটা আস্তে আস্তে যখন তার হাতে অর্থ এসে গেছে, মাল এসে গেছে, তখন দিন দিন সেই আল্লাহর এবাদতকে ছাড়তে চলেছে। কিসের উপরে? কাজ এটা করেনি, এই কাজটা আমাকে ধরতে হবে, এই কাজটা না করতে গেলে আমার নষ্ট হয়ে যাবে, এই করে 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 নামাজ ছুটতে চলল, এই হিসাবটা করে নি, না হলে পরে ভুলে যাব। তাহলে নামাজ গেল, আর যদি অমুক জায়গায় না যায় তাহলে আমার লাভ হবে না, আর অমুক কাজ করতে গেলে, রোজা করতে গেলে আমি কাজ করতে পারবো না, আর কাজ করতে গেলে রোজা করতে পারবো না, রোজা করলে কাজ করতে পারবো না। এ বন্ধু আমার, আমরা দেখি পার্থিব্য জীবনের লাভ, এখন আমার টাকার দরকার, এই জন্য টাকাকে আমি প্রাধান্য দিয়ে দিলাম, রোজাটাকে, আখেরাতের কর্মটাকে পিছনে রেখে দিলাম, ওটার গুরুত্ব দিলাম না, ওটার গুরুত্ব আমি বুঝতে পারলাম না। মালের টাকা পয়সার গুরুত্ব আমি বুঝেছি, এই জন্য তার পিছনে পড়ে আছি। এ বাপু আমার, রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার চিরজীবনের মতো কাজ থেকে আপনাকে বন্ধ করে দিবেন, কাজ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে। এই জন্য রব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখার জন্য আপনাকে আমাকে সদা সর্বদা চেষ্টা করতে হবে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, এবাদতের মাধ্যমে। এই দুটো জিনিস সন্তানের মায়া মমতাতে পড়ে, সন্তানের কারবারে পড়ে, সন্তানের বিভিন্ন রকমের কর্মে পড়ে গিয়ে, সন্তানের ভালোবাসায় পড়ে গিয়ে মানুষ আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে বিরত হতে পারে। এই জন্য আল্লাহ পাক সতর্ক করলেন, বান্দা খবরদার, এই দুটোর মায়া মহব্বতে এমন ভাবে তুমি ফাঁসতে হবে না, এমন ভাবে তোমাকে জড়িয়ে যেতে হবে না যেতে তুমি আল্লাহর শরণ থেকে দূরে হয়ে যাও, গাফেল হয়ে যাও, না শয়তান তোমাকে কুচক্রান্ত দিবে, নামাজ পড়তে যাবে কাজটা পূর্ণ হবে না, চল কাজটা আগে করলে নামাজ পরে দেখা যাবে, নামাজ পরে দেখা যাবে। কারণ নামাজের গুরুত্ব, নামাজের মাহাত্ম্য, নামাজের যেই সওয়াব নেকি সেটা দেখতে পাওয়া যায় না, এটা লুকিয়ে আছে, অন্ধকারে আছে, আর টাকাটা মালটা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আজও পৃথিবীতে এমন মানুষ আছে। রব্বুল আলামিন তাদেরকে এমন যোগ্যতা আল্লাহ পাক তাদের দান করেছেন, সারা বছর ধরে তারা রোজা রাখে, সারা বছরে রোজা রেখেও তাদের মন ভরে না। আর কিছু মানুষ এমন আছে, রমজান আসলে তাদের মাথা ভারী হয়ে যায়, তাদের জ্বালা বেড়ে যায়, যন্ত্রণা বেড়ে যায়, এ কি করব, রোজা করতে পারবো না। রোজা একমাত্র আল্লাহর সাথে, আল্লাহর জন্য করা হয়। আল্লাহ পাক বললেন, দুটো কাজ এমন মানুষকে গাফেল করে দিতে পারে, মানুষকে পাগল বানিয়ে দিতে পারে। মানুষ আল্লাহর শরণ থেকে, আল্লাহ পাক বলছেন, খবরদার তুই আমার শরণ থেকে গাফেল হয়ে যাবে না, বরবাদ হয়ে যাবে, এটা রাস্তা ধরতে গেলে। আল্লাহ পাক বললেন, ওয়া মাইয়া ফাল যালিকা
যারা এই সমস্ত কাজ করে, যারা আল্লাহর মহব্বতে পড়ে গিয়ে আল্লাহর জিকিরকে ভুলে যায়, আল্লাহকে স্মরণ করা থেকে ভুলে যায়, যারা আওলাদের মহব্বতে পড়ে গিয়ে, মালের মহব্বতে পড়ে গিয়ে, যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, তারা যেন একেবারে বরবাদের মুখে চলে গেল, তারা একেবারে ধ্বংসের পথে চলে গেল। ওয়াইয়া ফালদালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ততে পড়ে আছে এরা, কিন্তু নিজের ক্ষতি নিজে এরা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আছে। এ বাপু আমার, আজ আমাদের দেশের অবস্থাটা আপনারা তুলে দেখুন, যেটাকে আপনি খুব ভালোবাসা দিয়েছেন, যেটাকে আপনি ভালোবাসতে গেছেন, যার ধরনে আপনি ফজরের নামাজ পড়লেন না, ফজরের নামাজের আগে রওনা দিয়ে দিলেন, ট্রেন ধরতে হবে, মাখনার জমিতে আপনাকে হাজির হয়ে যেতে হবে, বাপুরে আমার এত সুন্দর করে তাকে আপনি গড়ে তুললেন, তাকে আপনি মালিশ করলেন, তাকে আপনি মানুষ করলেন, কিন্তু সে আপনাকে ছেড়ে চলে গেল, সে আপনার পাশে আসলো না, আপনার কোনো কাজ দিল না, আর যেটাকে ছেড়েছেন ওটা আগেই চলে গেছে, ওটা আগেই চলে গেছে, নামাজ ছেড়ে আপনি কাজের গুরুত্ব বেশি দিয়েছেন। আ মুসলমানেরা জুমা পর্যন্ত ছেড়ে দেয়, কিসের পাজে কাজ মেতে গেছে, কাজে জুমা ধরতে গেলে আমার কাজের ক্ষতি হবে, হায় এই মুসলমান, এত দাম আল্লাহ পাক আপনাকে দান করেছেন, যে দানটা আপনি গুরুত্বই দিলেন না, দানের তার মূল্য দিলেন না, তার মূল্যায়ন করলেন না। আহ রব্বুল আলামিন এমন এমন জায়গাতে আপনাকে নিয়ে গেছেন, যেই জায়গাতে যাওয়ার কারণে আপনি নিজেকে ধরে রাখতে পারলেন না, আপনার মাল আপনাকে ছেড়ে চলে গেল, যেই আওলাদের জন্য অনেক কিছু করেছেন সে আওলাদ আজ আপনার গুরুত্ব দেয় না, আপনার মূল্য দেয় না। রব্বুল আলামিন বললেন, শুধু তাই নয় বান্দারে আমার, এই মাল আমি দান করে থাকি, এই মাল ইচ্ছা করলে মাল দিয়ে তোমাকে আমি মালামাল করতে পারি, আর ইচ্ছা করতে গেলে কোন দিক দিয়ে মাল তোমার হাত থেকে আমি কেড়ে নেব, তোমাকে জীবনের মতো আমি ভিখারি বানিয়ে দেব, ফকির বানিয়ে দেব, তুমি বুঝতে পারবে না। আল্লাহ সমান, এবছর কেউ বলছে আমার 50 লাখ টাকা লস, কেউ বলছে 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, কেউ কোন রকম 2-4-5-10 লাখ টাকা ইনকাম করেছিল, ভেবেছিল এবার 20 লাখ হবে, 15 লাখ হবে, ওটাও চলে গেল। আর কেন গেল? এর পিছনে কারণ কি? কারণ আছে, কারণ ঘুরে আমরা, কারণ ঘুরে আমরাই, যত রকমের ফাসাদ, যত রকমের দুর্ভিক্ষ, যত রকমের বিপদ আসছে, সব বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতে কু কর্ম কু ফল সব কিছুই মানুষের হাতের কামাই। আজ মানুষ অন্যায় করেছে, অন্যায় পথে চলেছে, এত অন্যায় করেছে যে অন্যায়ের কারণে জমিন বরদাস্ত করলো না, আল্লাহ পাক বরদাস্ত করলেন না, নারে বান্দা তোকে মাল দিয়ে তোমরা অনেক দূরে চলে গেছো, আমাকে ভুলে গেছো, আল্লাহ পাক হঠাৎ করে বাজার বসিয়ে দিয়ে পাগলা করে দিল মানুষকে, মানুষকে পাগলা করে দিল, ঠগ ঠগামুর ব্যবসা, ঠগার চেষ্টা জীবনে করবেন না, করেছেন তওবা করেন, কাউকে ঠকবো না, জীবনের মতো তওবা করেন, আসবে শান্তি, ফিরে আসবে, যদি শান্তি পেতে চান, যদি ভালো হয়ে থাকতে চান, যদি আল্লাহর আল্লাহর যদি নৈকট্য লাভ করতে চান, তাহলে তওবা করে ফিরে আসুন। হে দয়ালু দাতা,
আল্লাহ কে বলেন হে দয়ালু দাতা রব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা না করো, হে প্রভু দয়াময়, আমার জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তোমার, রব্বুল আলামিন তোমার বান্দা, তোমার নবী আমাদের আদি পিতা আদম ভুল করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে যখন ক্ষমা চেয়েছেন, তুমি তাদের ক্ষমা করেছো। পরবর্তীকার তারে আমরা আওলাদ, আল্লাহ তুমি আমাকে জীবনের মতো ক্ষমা করে দাও। ই আল্লাহ অঙ্গীকার করে নিলাম, জীবনে অন্যায় আর করব না। অনেক রকমের করেছি, ওজনে মেরেছি, ধোকাবাজি করেছি, মিথ্যা কথা বলেছি, চালাকি করেছি, বেইমানি করেছি। রব্বুল আলামিন তোমাকে সাক্ষী রেখে বললাম, আল্লাহ গো জীবনে আর কিছু করব না, আল্লাহ তুমি আমার ব্যবসাতে তুমি বরকত দাও। এ পারবান্দাগার আলাম, আল্লাহ যেটা ক্ষতি হয়ে গেছে এটা আমার গুনার কাফফারা বানিয়ে দাও। এ রব্বুল আলামিন এটাকে তুমি আমার সব রকমের শাস্তির এটা তুমি বানিয়ে দাও, এটাই আমার যেন সাজা হয়ে গেছে। ই আল্লাহ এই সাজা পেয়ে যেন আমি পাক পবিত্র হয়ে যাই। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে তওবা করতে হবে। আল্লাহ পাক বললেন, বান্দারে আমার, মাল যখন তোমার কাছে হয়েছে তখন তোমার মালের ময়াতে তুমি হিসাব কষে যাকাত দিলে না। আল্লাহ কি বলছেন? রব্বুল আলামিন বললেন, হে বান্দা আমার, সামনের জীবনকে তোমার সঠিক করার জন্য তোমাকে আমি পথ বলে দিলাম, পথ তোমাকে আমি দেখিয়ে দিলাম। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আজ আপনাদের কাছে রেকর্ড আছে, আমাদের কাছে রেকর্ড আছে, কত মানুষ এই জুমার দিনে নামাজের টাইমে মাখনার জমিতে গিয়ে জীবন থেকে হাত ধুতে নিয়ে ধুয়ে নিতে হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বন্ধুরে আমার, আপনি বলুন তো, রব্বুল আলামিন নারাজ হবেন কি হবেন না? আল্লাহ বললেন, বান্দারে তুই মালগুলো তোকে আমি দান করেছি বান্দা, ইয়ে বান্দা মা, ওয়ানফেকু, এই মাল তোমাকে খরচ করতে হবে, খরচ করে যাও, মুনাফিকদের তুমি যেতে পড়বে না, জালে তুমি ফাঁসিও না, ওদের ধোকাতে তুমি পড়বে না, ওদের ধোকাবাজিতে তুমি যাবে না, তোমার জীবন বরবাদ করে দিবে তারা, তারা নিজেকে বরবাদ করেছে, তোমাকে বরবাদ করে দিবে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বললেন, বান্দারে এই মাল তোর হাতের দ্বারাই হয় না আমার দ্বারাই হয়, তুই মাল রোপণ করিস, তুই ফসল রোপণ করিস না আমি করি, তুই ফসলের লাভ করতে পারিস না আমি করি, যদি একবার বুঝে দে। হরিশ্চন্দ্রপুরের মানুষ বিশেষ করে তোমরা বুঝো, তোমার হাতের দ্বারাই সব করে ফেলেছো তুমি, আজ তোমার হাতে মাল নেই কেন? আজ সেই টাকার যাকাত দিয়েছো কি? লক্ষ লক্ষ টাকা যেই সেই মানুষের ঘরে, যেমন তেমন মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, আহ তাকে উচিত ছিল। ইয়া আল্লাহ পরবর্তীকারে আলাম, কাল আমার পকেটে দুটো টাকা ছিল না, ইয়া আল্লাহ তুই তো দয়া করেছি, আল্লাহ তুই যদি মেহরবানি না করতি, আল্লাহ তুই যদি দয়া না করতি, এই টাকার মালিক আমি হতে পারতাম না। আল্লাহ গো ভুল করার পরে আল্লাহ তুমি আমাকে মাল দিয়েছ, এরা বলার আমি এই মালের হিসাব করে আমি যাকাত দিয়ে দিলাম। যাকাত দিয়ে মালটা পবিত্র হয়, সব অপবিত্র হয়ে আছে, সব ধুয়ে মুছে চলে গেল, বরবাদ হয়ে গেল। আল্লাহ সতর্ক করেছেন।